আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ফাটা পাপড় তৈরি করা যায় দেখুন 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 পাপড়ের অবস্থাটা এত স্বাদ করে এত পাপড় তৈরির রেসিপি দেখে পাপড়ের যদি এই অবস্থা হয় তাহলে কেমনটা লাগে বলুন তো দেখুন তো কি অবস্থা ঠাটা পড়লে যেমন আলোটা চারিদিকে ছড়িয়ে যায় এই পাপড় তেলের মধ্যে দিলে ঠিক তেমন ভাবে হাত পা ছড়িয়ে ছিটে দেয় একটা পাপড় যদি আস্ত ভাবে ভাজা যেত তাহলে হয়তো মনটাকে সান্ত্বনা দিতে পারতাম তবে পাপড় দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু বেশ ভালো হয়েছে তাহলে চলুন ফাটা পাপড় তৈরি করা যাক আর এই পাপড় তৈরিতে আমার কি কি ভুল হয়েছে তাও জানাবো পাপড় তৈরি করার জন্য এখানে আমি ভাতের চাল নিয়েছি আর এই ভাতের চাল নেওয়াটাই আমার সবচেয়ে বড় ভুল হয়েছে ময়দা দিয়ে আটা দিয়ে কিংবা আতপ চাল দিয়েও কিন্তু পাপড়টা তুই করতে পারেন তবে ভাতের চাল দিয়ে একদমই পাপড় বানাতে যাবেন না তাহলেই আমার এই পাপড়ের মতো অবস্থা হবে চালগুলো খুবই মিহি করে বেটে নিতে হবে তো প্রথমে আমি শুকনো মরিচ বেটে নেব এটা ভাজা মরিচ নয় আপনারা ভেজে নিয়ে গুরু করে নিতে পারেন তো শুকনো মরিচ বাটা হয়ে গেলে আমি এখানে রসুন বেটে নেব কারণ পাপড়ের মধ্যে রসুন দিলে খুবই ভালো একটা গ আসে আর খেতেও খুব ভালো লাগে এখন এই চালগুলো বেটে নেব আর ভাতের চালে পাপড়ের এমন অবস্থা হওয়ার কারণ কি আতপ চাল আটা বা ময়দার মধ্যে কিন্তু জাপটে ধরে রাখার জন্য আটা থাকে কিন্তু ভাতের চালে আঠা থাকে না ভাতের চাল পুরোই ভাতের চালের ধান তো সিদ্ধ সিদ্ধ করা হয় সেই করার কারণে আঠা ভাবটা থাকে না তার কারণে পাপড়ের এই অবস্থা হয়েছে চালগুলো খুবই ভালো মতো মিহি করে বেটে নিয়েছি তো এখন এর মধ্যে অল্প পরিমাণ পানি পানি দিতে হবে দেওয়ার পরে এই চালেরগুলো আমি ছেঁকে নেবেনার কারণ হচ্ছে এখানে আস্ত চাল থাকতে পারে কিংবা ছোট ছোট দানাদার চাল থাকতে পারে তো এর জন্য ছেঁকে না তো দেখতেই পাচ্ছেন যে এখানে দানাদার চাল রয়েছে তো এগুলো আমি আরেকবার বেটে নিয়ে তারপর আবারও ছেঁকে নেব ছেঁকে পরে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ নুন তারপরে দিয়ে দেব রসুন বাটা দিয়ে দেব ধনিয়া পাতা তারপরে দিয়ে দেব শুকনো মরিচ বাটা তারপরে দিয়ে দেব অল্প পরিমাণ জিরা এখানে আপনারা আলু জিরেও দিতে পারেন এখন মিশিয়ে নেব আর একটু সময় নিয়ে মেশানোর চেষ্টা করবেন এখানে কিছু শুকনো রয়েছে মানে মরিচ আর ধনিয়া পাতা রয়েছে এটা মিশতে চাইবে না তো একটু সময় নিয়ে মেশানোর চেষ্টা করবেন চুলায় পানি বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য এখন একটা প্লেট নিয়ে সেই প্লেটের মধ্যে সরিষা তেল দিয়ে দিব তারপরে এক চামচ চালের গুলা নিয়ে প্লেটে ঢেলে নেব সেই প্লেট আবার গরম করা হাড়িতে রাখতে হবে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে পাঁচ মিনিট বা তিন মিনিটের মতো তো মধ্যে মধ্যে একটু দেখবেন যে হয়েছে কিনা তারপরে নামিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে প্রথমে কতটা সুন্দর হয়েছে কিন্তু পরে তো একেবারে ঠাটা পড়ার মতো অবস্থা হয়েছে এই চালের রুটিটা উঠানোর জন্য একটা চাকু কিংবা চামচ ব্যবহার করবেন হালকা এক সাইডে উঠালেই কিন্তু পুরোটা উঠে যাবে কারণ নিচে তেল দেওয়া রয়েছে তার জন্য নিচে লেগে থাকবে না তাড়াতাড়ি উঠে যাবে এখন এই সবগুলো চালের গুলা দিয়ে একটা একটা করে রুটি বানিয়ে নেব তারপরে রোদে শুকা দিব দেখতেই কিন্তু পেলেন যে প্রথমে কতটা সুন্দর হয়েছিল ভাবতেও পারিনি যে পরে এমন অবস্থা হয়ে যাবে বা একদমই দেখতে বিদঘুটে হয়ে যায় রোদে শুকা আগেও খুবই সুন্দর ছিল তো রোদে দেওয়ার তিন চার ঘন্টা পরে যখন আমি উল্টে দিতে গিয়েছি তখন দেখি মধ্যে মধ্যে থেকে একদমই ভেঙে গিয়েছে মানে কি যে অবস্থা হয়েছে সেই ভিডিও ক্লিপটা যদি আপনাদের দেখাতে পারতাম তো আপনারা হাসতেন তো এই যে এখন দেখেন যে কি অবস্থাটা হয়েছে একদমই খুলে খুলে যাচ্ছে তো শুকিয়ে গিয়েছে বা পুরোপুরি ভাবে পাপড়ের মতনই হয়েছে কিন্তু ওই যে আমার একটাই ভুল যে আমি ভাতের চাল নিয়েছি আর একদমই আঠা দিয়ে জমাট বাঁধিনি যদি আমি আতপ চাল নিতাম বা আটা ময়দা নিতাম তাহলে এমনটা হতো না শুকানোর পরে বেশ কয়েকটাই আস্ত ছিল বা দেখতে সুন্দরই লাগছিল ভেবেছিলাম দোকানের মতনই হবে কিন্তু যেই গরম তেলে ছালাম আপনার দেখতে পাচ্ছেন যে কি অবস্থা কি খারাপ অবস্থাটা হয়েছে মানে এটা দেখে আমার খুবই মন খারাপ হয়ে গিয়েছিল যে ভাবছিলাম খেতে হয়তো ভালো হবে না কিন্তু ভাজার পরে যখন আমি একটা খেলাম খুবই ভালো লেগেছিল তো সকালে যখন খেলাম তখন বেশি ভালোই লেগেছিল মা বলেছে যে ভালো হয়েছে মন খারাপের দরকার নাই যেটা ভুল ভুল পারে আবার পরে যখন বানাবি তখন ভালো হবে কিছু আর করার নেই যেটা হয়েছে হয়েছে ও আপনারা যখন পাঁপড় তৈরি করবেন তখন অবশ্যই আতপ চালটা দিয়েই তৈরি করবেন তাহলে খেতে অনেক বেশি মজা হবে এটাও কিন্তু খেতে খুবই মজা হয়েছে কিন্তু এই অবস্থা হয়েছে ওই আঠার জন্য যে আঠা একদমই লাগে নাই তা না হলে আরো অনেক বেশি সুন্দর হইতো তো এভাবে কিন্তু আপনারা তৈরি করে খেতে পারবেন এখানে কিন্তু একটাই ভুল হয়েছে যে পাপড় পাপড়ের মতো হয় নাই পুরো ঝুরি ভাজা হয়ে গেছে আপনারা ঠিকঠাক মতো পাপড় তৈরি করবেন আমার মতো একদমই ভুল করবেন না বারবার অন্যের ভিডিও দেখে শিখে তারপরে তৈরি করবেন বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা পুরো ভিডিও দেখেছেন শেষ পর্যন্ত এসেছেন তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ যে এই ঝুরি ভাজা পাপড় দেখার জন্য যদি ভালো লেগে থাকে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্য ভালো লাগবে না এমন বিদগুটে পাপড় দেখে যদি একটু ভালো লেগে থাকে বা একদমই ভালো না লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন